নেতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক চব্বিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো চৌত্রিশে লেনদেন হয়েছে চারশো বিরাশি কোটি টাকার হাতবদল বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চব্বিশটির কমেছে একশো চুরানব্বইটির আর অপরিবর্তিত রয়েছে আঠাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের ডিএসএক আজকে চব্বিশ পয়েন্ট লুজ করে এসে ক্লোজ করে চার হাজার সাতশো চৌত্রিশ পয়েন্টে ডিএসিএস হারায় নয় পয়েন্ট এবং ডিএস থার্টি লুজ করে আঠেরো পয়েন্ট বছরের শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত মার্কেটের ওয়াইটি ডি রিটার্ন ইজ নেগেটিভ টুয়েলভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আজকে সারাদিনে টাকার লেনদেন ছিল চারশো বিরাশি কোটি টাকা তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ব্যাঙ্ক সেক্টর উইচ ইজ টোয়েন্টি সিক্স পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন Uh, returns-wise, shop sector media returns have ranged between uh, 2 to negative 3.9%. Uh, gurupurno sector, the modeshop returns generate the bank sector, which was 1.6% returns. Uh, telco generate kharak negative 0.1% returns. Yung textile, food and allied, uh, fuel and power, nbfi, pharma and engineering, all of them have ranged between uh, 05 to negative 1% returns.